দর্শক, আপনাদের স্বাগত জানাচ্ছি সময় সংবাদের আইসিসি টি টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে বিশেষ খেলার ক্ষণেতে। আপনাদের সঙ্গে আছি আমি নিয়ন মুহাইমিন। দর্শক, এই মুহূর্তে আমি বসে আছি সংযুক্ত আরব আমিরাতের শহর দুবাইতে, অর্থাৎ আইসিসির বিশ্বকাপের তিন মূল ভেনুর এক ভেনুতে। এই মুহূর্তে আইসিসির বিশ্বকাপের ভেনু হয়েছে দুবাই, আবুধাবি এবং শারজায়। আপনারা জানেন, ওমান পর্ব শেষ করে বাংলাদেশ দল সুপার টুয়েলভে উঠে গেছে। বাংলাদেশের সুপার টুয়েলভের আগামী পাঁচটি ম্যাচ নিয়ে কথা বলবার জন্য আমার সঙ্গে উপস্থিত আছেন, আমার ডান পাশে রয়েছেন সিনিয়র সাংবাদিক সাইফুর রহমান এবং আমার বামে আছেন স্থানীয় ক্রীড়া সংগঠক মাহফুজুর রহমান। প্রথম প্রশ্নটা আপনার কাছেই, মানে দুবাইয়ে অনেকদিন ধরেই বিশ্বকাপ হবে সবকিছু নিয়ে একটা আলোচনা ছিল, কিন্তু গত তিন দিন ধরে এখানে আসবার পর থেকে বিশ্বকাপ নিয়ে সেরকম কোনো ভাইব আসলে এই দুবাই শহরে দেখতে পাইনি, মানে এর কারণটা কি বলে মনে হয়? উত্তেজনা আসলে আছে, যেটা আপনারা হয়তো দেখতে পাচ্ছেন না মানুষের ব্যস্ততার কারণে। আর একটা জিনিস আমি সবসময় বলি যে আমাদের হার্টবিটটা উপরে উঠবে না নামবে, এটা ডিপেন্ড করে আমাদের খেলোয়াড়দের উপর। আমাদের এই হার্টবিটটা কিন্তু প্রথমে একটা হোঁচট খেয়েছিল স্কটল্যান্ডের কাছে, অনেকে আশাহত হয়েছিলেন, কিন্তু আমি আশা হারাইনি, কারণ খেলা খেলাই এবং আমাদের এই ছেলেরাই, এই দামাল ছেলেরাই কিন্তু গত ১২ বছরে সারা পৃথিবীতে বাংলাদেশের নামটাকে উপরে তুলে ধরেছে। খেলা শুরুটা যদি হার দিয়েও হয়, আমরা সবাই চাই জিতা দিয়ে যেন শেষ হয়। অনেক সময় এটা হয়, আমরা খেলার শুরুতে জিতা শুরু করলাম, শেষের দিকে হারতে শুরু করলাম, সেটা যাতে না হয়। এবার অন্তত আমরা আশা করি যে শেষের দিকটা আমাদের ভালো হবে, এবং এটার জন্য বাংলাদেশের মানুষ কিন্তু তাকিয়ে আছে এবং স্টেডিয়ামে আপনারা সেটার প্রতিফলন পাবেন, স্টেডিয়ামে কিন্তু দেখবেন। কারণ আমরা গত এই যে উইকেন্ডে প্রতিটি ঘরে ঘরে কিন্তু কথা হচ্ছে কে কোথায় যাবে, কোন খেলা দেখবে, টিকিট কোথায় পাওয়া যাচ্ছে, এবং সবাই কিন্তু টিকিট ডাউনলোড করা শুরু করেছে, এবং পতাকা কে কতটা কালেক্ট করবে, কে কী জার্সি পরবে, এগুলো নিয়ে গবেষণা চলছে। কাজেই উত্তেজনাটা আপনারা মাঠে দেখবেন। তবে আমি সবসময় সবাইকে বলি যে খেলা হার জিত আছে, সেটাকে সেভাবে নেওয়াই ভালো। খেলা হারলে আমাদের ছেলেদের উপর আত্মবিশ্বাসটা হারিয়ে যাওয়া উচিত না, নিজেদের উপর আত্মবিশ্বাসটা হারিয়ে যাওয়া উচিত না। আমি মনে করি যে আমরা ভালো করব, তবে হারার সম্ভাবনাটা মাথায় রেখে যেতে হবে। থ্যাংক ইউ সাইফুর ভাই। মাহফুজ ভাই, এবার আপনার কাছে যেটা জানতে চাওয়া, মূলত এই যে দুবাইয়ে প্রথম যে ফিক্সচারটা ছিল, দুবাই আমাদের তিনটা ম্যাচ ছিল, পরবর্তীতে আবুধাবি এবং শারজায়। দুবাই আমাদের অভিজ্ঞতাটা অনেক বেশি, কারণ দুবাই আমরা একসময় এশিয়া কাপ খেলেছি, মানে সব কিছু নিয়ে একটা সুন্দর পরিকল্পনা সাজানো ছিল। এখন হঠাৎ করে দুবাই থেকে ম্যাচগুলো সরে গেছে, আবুধাবি এবং শারজায় আমাদের বেশিরভাগ ম্যাচ, আপনাদেরকে একটা বিশাল সময় ট্রাভেল করতে হবে, মানে সব কিছু মিলিয়ে কী বলবেন? আসলে আমাদের যে তিনটা ম্যাচ ছিল দুবাই ভেন্যুতে, আসলে আইসিসির মেইন ইম্পর্টেন্ট যে ভেন্যুটা সেটা হচ্ছে আরব আমিরাতের ভিতরে দুবাই ভেন্যু, যেটা ইম্পর্ট্যান্ট এবং ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক স্টেডিয়াম। তো এখান থেকে তিনটা ম্যাচ সরে যাওয়ার কারণে কিছুটা সমস্যা হয়েছে আমাদের প্রবাসীদের জন্য, কিন্তু আমি মনে করি যে আমরা যে ক্রিকেট প্রেমী, বিভিন্ন স্টেট থেকে আমরা কিন্তু অলরেডি মেসেজটি পৌঁছাই দিছি সবার কাছে যে এখন একটি ম্যাচ হতে যাচ্ছে দুবাইতে, আর বাকি দুইটা ম্যাচ শারজাতে হবে, আর বাকি দুইটা ম্যাচ আবুধাবিতে হবে। তো আমরা অলরেডি মেসেজ পৌঁছাই দিছি প্রবাসী ভাইদের কাছে যে আমরা যারা যারা আবুধাবিতে আছি, আবুধাবির টিকিটগুলো ওদিক থেকে সংগ্রহ করতে, আর যারা দুবাইতে আছি, দুবাই টিকিটগুলো আমরা এখান থেকে অনলাইনের মাধ্যমে অথবা স্টেডিয়ামে গিয়ে যে কাউন্টারগুলো আছে ওখান থেকে সংগ্রহ করার জন্য বলছি। এবং যদিও ট্রান্সপোর্টের ব্যাপারে আপনারা জানেন, দুবাইয়ের অত্যাধুনিক আন্তর্জাতিক মানের দেশ, এখানে ট্রান্সপোর্টের জন্য কোনো সমস্যা নেই। আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে ট্রান্সপোর্ট রেডি করে সমস্ত কাজ সম্পূর্ণ করে তারপরে আমরা পতাকা নিয়ে, ব্যানার নিয়ে সমস্ত প্রবাসী অধীর আগ্রহে অপেক্ষা আছি। বাংলাদেশ প্রথম ম্যাচ শারজাতে হবে, ওইটার জন্য আমরা প্রথমে আমরা যাচ্ছি শারজা ম্যাচ দেখার জন্য, উপভোগ করার জন্য। মাহফুজ ভাই, আপনার কাছে আরেকটা জিনিস জানতে চাচ্ছি, মানে দুবাই থেকে যেহেতু তিনটা ম্যাচ ছিল, এখন মাত্র একটাই চলে এসেছে, মানে তার মানে হচ্ছে গিয়ে দুবাইয়ের খেলা দেখার সুযোগ কিছুটা তো হলেও কমেছে, কারণ সবার পক্ষে এখন ট্রাভেল করা সম্ভব হবে না, যেহেতু একটা ওয়ার্কিং ডে ছিল, ওয়ার্কিং ডে থাকবে, সবসময় সবার পক্ষে যাওয়া সম্ভব না, মানে এখানের জায়গাটায়, মানে এই জায়গাটায় আপনাদের একটু ধাক্কা লাগলো কিনা? আসলে এটা একটা সমস্যার বিষয় আপনি যে কথাটা বলছেন, কিন্তু দুবাই গভর্নমেন্ট যে একটা রুলস করেছে যে তিনজনের বেশি উইদাউট ফ্যামিলি ছাড়া একটা গাড়িতে আপনি পরিবহন করতে পারবেন না, তো দিস ইজ ভেরি ইম্পর্ট্যান্ট ফর আস, বিকজ আপনারা জানেন যে দুবাইয়ের প্রবাসীরা যে তিনটা ম্যাচ দেখার কথা ছিল সেখানে আমরা একটা ম্যাচ এখন দেখতে পারবো। তো আমরা চেষ্টা করব যাদের ফ্যামিলি গাড়ি আছে কিংবা তিনজনের বেশি বসা যায় না, আপনারা জানেন যে রোডে অনেক চেকিং আছে, চেকিংয়ের ব্যাপারটা আবার আছে, তো সেক্ষেত্রে একটু সমস্যা হয়ে গেছে আমাদের জন্য যে দুইটা ম্যাচ, একটা আবুধাবিতে চলে গেছে আর একটা শারজাতে চলে গেছে। তো আমি মনে করি দুবাই যারা প্রবাসী বাঙালিরা আছে, শারজা টু দুবাই এত বেশি ডিস্টেন্স না, মাত্র 25-30 মিনিটের রাস্তা, তো আমরা এটা কভার করে নিতে পারবো, কিন্তু আবুধাবিতে যে একটা ম্যাচ চলে গেছে সেটা আমাদের জন্য একটু সমস্যা হয়ে যাবে। সাইফুর ভাই, আপনি যেটা বলছিলেন যে ওই সমালোচনার কথাটা, যে আসলে আমরা যদি হেরে যাই তাহলে যেন আমরা আত্মবিশ্বাসটা না হারিয়ে ফেলি ক্রিকেটারদেরকেও, মানে এটা নিয়েও একটা বেশ কয়েকদিন ধরে একটা আলোচনা চলছে। বাংলাদেশ যখন স্কটল্যান্ডের সঙ্গে হেরে গেল, তুমুল সমালোচনা শুরু হলো চারিদিক থেকে, সমালোচনা বোর্ডের ভেতরে বাইরে দর্শক সব কিছু মিলিয়ে। এরপর দিন দিন আমরা দেখলাম যে আসলে
সাকিব আল হাসান সাংবাদিকদের সঙ্গে কিছুটা বিরূপ আচরণ করলো। গতকাল মাহমুদুল্লাহ রিয়াদও যখন সংবাদ সম্মেলনে আসলেন, তিনিও কিছুটা মানে শক্ত হয়ে ক্রিকেটারদের মানে ক্রিকেটারদের পক্ষ নিয়ে কথা বললেন এবং সবাইকে বললেন যে তিনি সমালোচনা তারা আশা করেন, খারাপ খেললে সমালোচনা হবে এটাই স্বাভাবিক, কিন্তু তারা একটা দাবি জানিয়েছেন মোটামুটি বলতে পারি যে দর্শকদের কাছে তারা বলছেন যে একটা ফ্রুটফুল সমালোচনা যেন হয়, মানে এমনভাবে যেন আমরা সমালোচনা না করি যেটা ব্যক্তিগত আক্রমণে চলে যায়, মানে এই জিনিসটাকে কীভাবে দেখছেন? আমরা জাতি খুব আবেগপ্রবণ জাতি, তাড়াতাড়ি আমরা হতাশ হয়ে যাই, তাড়াতাড়ি খুব আশান্বিত হয়ে যাই। আমাদের আমি মনে করি যে আমাদের রিয়াকশানটা হওয়া উচিত অত্যন্ত ম্যাচিওর। আমাদের দেশ হিসাবে আমরা ম্যাচিওরিটিতে এসেছি, আমাদের খেলোয়াড়রা ম্যাচিওরিটি অর্জন করছেন, আমাদের দল কিন্তু একটি অন্যতম শক্তিশালী দল পৃথিবীতে, আমাদের আচরণটাও সেরকম হওয়া উচিত। এবং মাঠে যেরকম গালিগালাজ হয়, বাইরে যেরকম সমালোচনা হয়, ফেসবুকে গণ সোশ্যাল মিডিয়াতে যে সমালোচনাগুলি হয়, আমি মনে করি মানুষের জিহ্বাটা একটু সংযত করা উচিত, এটা আমাদের দায়িত্ব। একটা জিনিস মনে রাখতে হবে, এই 11 জন খেলোয়াড়ই কিন্তু আন্তর্জাতিক মাঠে বাংলাদেশকে কিন্তু প্রেজেন্ট করে। বাংলাদেশের গত 50 বছরের, আমরা এখন 50 বছর পূর্তি উদযাপন করছি, আমাদের যে সাকসেস স্টোরি আছে তার মধ্যে ক্রিকেট হচ্ছে একটা বড় ধরনের সাফল্য, এবং এই বড় সাফল্যটা এনে দিয়েছে এই 11 জন খেলোয়াড় এবং যারা এই মাঠে খেলে আসছেন গত 10-15 বছরে। এদের প্রতি আমাদের যে রেসপেক্টটা তৈরি হয়েছে যে সেটা যাতে কন্টিনিউ করে, একটা দুটা খেলাতে হার জিত হেরে গেলে আমাদের আশা হত হওয়া উচিত না। স্কটল্যান্ডের কাছে হারাটা যেমন আমার কাছে আমাকে খারাপ লেগেছে, অ্যাজ এ বাংলাদেশি আমরা সবাই কষ্ট পেয়েছি, কিন্তু আমি কিন্তু আত্মবিশ্বাসটা হারাইনি, আমি জানি যে দল ঘুরে দাঁড়াবে। এবং একটা জিনিস মনে রাখবেন, বিশ্বকাপে যারা চ্যাম্পিয়ন হয়েছে এই পর্যন্ত প্রত্যেকে কিন্তু মোটামুটি হার দিয়ে শুরু করে একদম শেষের দিকে ইয়ে করেছে। 1982 সালে ভারত ফেভারিট ছিল না, 1992 সালে পাকিস্তান ফেভারিট ছিল না, কিন্তু তারা কাপটা ঘরে নিয়ে ফিরেছে। আমাদেরও এটা মাথায় রাখতে হবে যে আমরা যেভাবে শুরু করেছি আমাদের শেষটা হয়তো ভালো হবে, শুরু খারাপ হলেও শেষটা যদি ভালো হয় তাহলে কিন্তু কোনো সমস্যা নেই, কিন্তু শুরুটা যদি ভালো হতে থাকে তারপরে যদি আমরা হারা শুরু করি তখন কিন্তু রিয়াকশানটা আরও ভয়াবহ হয়। আমি বরং দর্শকদের অনুরোধ করবো যে আমরা সবাই দেশটাকে ভালোবাসি, আমরা অনেকে ক্রিকেট বুঝি কিংবা বুঝি না, কিন্তু আমরা সবাই এই দেশপ্রেমের কারণেই কিন্তু ক্রিকেটটার খেলাটার জন্য আগ্রহ অপেক্ষা করি। এই দেশপ্রেমটা যখন আমাদের মধ্যে আছে আত্মবিশ্বাসটা থাকা উচিত। মনে রাখবেন যে বাংলাদেশটা এগিয়ে যাচ্ছে এবং আমাদেরও আচরণটাকে সেই রকমভাবে অ্যাডজাস্ট করা উচিত, আমাদের কথাবার্তা আচরণ আমাদের যে রিয়াকশানগুলো এটা খুব ম্যাচিওর্ড হওয়া উচিত, আমাদের হঠাৎ করে রেগে যাওয়া উচিত না, হঠাৎ করে আশান্বিত হওয়া উচিত না। আজ আমরা 2 খেলায় জিতেছি তার মানে এই না যে নেক্সট খেলাটা আমরা জিতবো, নেক্সট খেলা আমরা হারতেও পারি, তারপরে খেলা আবার জিতবো, আমরা শেষ রেজাল্টটা কী হয় সেটা দেখতে হবে। আমরা চ্যাম্পিয়ন হই বা রানার্স আপ হই, 3 নম্বরে যেটাই হই একটা জায়গায় গেলে আমরা কিন্তু এই 10 নম্বর র্যাঙ্কিং থেকে উপরে উঠে আসবো। আমরা এর আগে অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডকে হারিয়েছি, কাজে আমাদের ছেলেরা ভালো করছে এবং করবে ইনশাআল্লাহ, তবে সব কিছুরও একটা সময় লাগে। অনেক দেশ বিশ্বকাপ জিতেছে 30-40-50 বছর পরে, আমাদের তো টেস্ট খেলা আমরা শুরু করেছি 20 বছর হলো, কাজে আমরা একেবারে পিছিয়ে নেই, আমাদের ধৈর্য ধরতে হবে, আমাদের বাংলাদেশিদের ধৈর্যটা কম। আমি মনে করি আবেগের সাথে সাথে ধৈর্য ম্যাচিউরিটিটা আমাদের মধ্যে আসা উচিত কথাবার্তায় রিয়াকশানে, এটা আমার আমি মনে করি যে পরিবর্তনটা আসা উচিত। এবং এই বিশ্বকাপে আমি দেখতে চাই আমাদের দর্শকরা সেই ম্যাচিউরিটি নিয়ে কথাবার্তা বলবেন এবং খেলা দেখবেন, খেলাটা উপভোগ করার, খেলাটা দেখার, হারের মধ্যেও জিত আছে, হারের মধ্যেও জিত আছে। আমরা 6 রানে হেরেছি স্কটল্যান্ডের কাছে, এটা থেকে আমাদের ছেলেপেলেরা শিখে কিন্তু ঘুরে দাঁড়িয়েছে, অ্যান্ড দ্যাট ইজ দ্য ভেরি পজিটিভ মেসেজ যেটা আমি দেখি। এবার একদম ক্রিকেটে আসিনি, বাট ক্রিকেটেও আলোচনায়, বাংলাদেশ স্কটল্যান্ডের সঙ্গে ম্যাচটা হারবার পর ক্রিকেটারদের সমালোচনা হলো, হ্যাঁ ক্রিকেটাররাও ওটাতে ভালো খেলতে পারেনি সেটা আমরাও দেখেছি, কিন্তু ওমান এবং পাপুয়া নিউগিনি প্রতিপক্ষ হিসেবে হয়তো বা আমাদের মাপেন না, মানে আমরা যদি আমাদেরকে যেহেতু আমরা টেস্ট খেলোরে দোষ আমরা নিজেদেরকে এলিট ক্রিকেটের ভাবছি, তো সেই জায়গায় তাদেরকে হয়তো বা সেভাবে চিন্তা করবো না, কিন্তু দিন শেষে প্রতিপক্ষ তো প্রতিপক্ষ, সবাই জেতার জন্য মাঠে নামে, কেউ তো হারার জন্য মাঠে নামছে না, তো আমি যাকেই হারাচ্ছি সেই হারটা বা জয়টাকে তো আমাদের সম্মান করা উচিত। সাকিবের পারফরমেন্সটা আলাদা করে সবাই বারবার বলছে যে লাস্ট 2 ম্যাচে যে 2 ম্যাচ আমরা জিতেছি সাকিবের পারফরমেন্সটা সেখানে মানে ডিসাইসিভ একটা ভূমিকা পুরোপুরি পালন করেছে, মানে এই পারফরমেন্সটা কীভাবে দেখছেন, সাকিব আল হাসানকে নিয়ে কী বলবেন, আপনারা দূরে থাকেন অনেক দূর থেকে ক্রিকেটটা দেখেন, মানে আপনাদের কাছে সাকিব আল হাসান এবং বাংলাদেশের ক্রিকেটটা আসলে কী? আসলে দেখেন ক্রিকেটে যে একটা দিন আছে যে যে দিন ভালো খেলবে সেই দিনই সেই টিমটাই জিতবে, তো আমাদের জন্য সেটা আছে আমাদের পক্ষে ছিল না। প্রথম দিনটা আমরা মানে আনফরচুনেটলি হেরে গেছি, যদিও ক্লোজ ম্যাচ ছিল, তো দেখেন তারপরে 2টা ম্যাচ, আরেকটা ম্যাচ যে কথাটা বললেন যে ছোটো টিম বলে এখানে কোনো কথা নেই, ICC টুর্নামেন্ট খেলতে আসে সবাই, এদের যোগ্যতা অনুযায়ী আসে, তো সেই কারণে আমরা কোনো টিমকে ছোটো টিম মনে করি না, এবং যদি ছোটো টিম মনে করা হতো তাহলে কিন্তু আমরা ওই স্কটল্যান্ডের মতো ওইখানে আমরা ব্যর্থটা আবার ডানা জ্বালা আটকে দিতাম।
তো এটা হচ্ছে বাংলাদেশের যে স্পিড, আমরা দেখেন যেভাবে কামব্যাক করছে বাংলাদেশ পরে দুইটা ম্যাচে, এটা আশানুরূপ। এবং সবচেয়ে বড় কথা, সাকিব আল হাসানের যে কথাটা বললেন আপনি, আপনারা সবাই জানেন, ওয়ার্ল্ডে সবাই জানে যে সাকিব বাংলাদেশে এক নম্বর অলরাউন্ডার। এবং কিছুদিন আগে লাসিত মালিঙ্গাকে সে ওভার করে, ওভার কাম করে বাংলাদেশে ওয়ার্ল্ডেতে এক নম্বর উইকেট শিকারী সে স্থান দখল করেছে সাকিব আল হাসান। এটা নিঃসন্দেহে আমাদের জন্য গর্ব করার মতো ব্যাপার। এবং সবচেয়ে আশাবাণী হচ্ছে আমাদের যে তিনজন সিনিয়র প্লেয়ার মাহমুদুল্লাহ, মুশফিকুর রহিম এবং সাকিব আল হাসান, যে গত ম্যাচে যে মাহমুদুল্লাহ অর্ধশত রান করেছে, আমাদের জন্য সবচেয়ে আশাবাণী হচ্ছে সে ফর্মে ফিরে আসতেছে। এবং আপনারা জানেন যে নাঈম শেখ, সেও ভালো স্টার্টিং করতেছে। যদিও আমরা মিস করতেছি এখানে তামিম ইকবালকে, খুবই মিস করতেছি অন্তর থেকে সমস্ত প্রবাসী। একটাই কথা, তামিম যদি থাকতো তাহলে আমরা আত্মবিশ্বাসটা আরও ভালো পেতাম, স্টার্টিংটা আরও ভালো হতো। যদিও এটা ক্রিকেট বোর্ডের ব্যাপার, তামিমের ব্যাপার। তো যা হোক, আরেকটা জিনিস হচ্ছে দুবাইতে যেই ম্যাচগুলো হবে, সমস্ত প্রবাসী বাঙালিরা কিন্তু অধীর আগ্রহে অপেক্ষা করছে। আপনারা এর আগেও দেখেছেন ইতিমধ্যে এশিয়া কাপে বাংলাদেশ গ্রুপ পর্বে শ্রীলঙ্কাকে হারিয়েছে, পাকিস্তানকে হারিয়েছে, আমরা সাথে ছিলাম, সমস্ত দুবাই প্রবাসী সাথে ছিল, সারজা, আজমান, আবুধাবি সবাই করে আমরা সাপোর্ট দিয়েছি, স্টেডিয়ামে গিয়েছি আমাদের কর্মস্থল থেকে ছুটি নিয়ে। হ্যাঁ, তো আপনারা নিঃসন্দেহে থাকতে পারেন, দুবাই প্রবাসী সবসময় আছে, বাংলাদেশ ক্রিকেট টিমের সাথে ছিল এবং থাকবে, এটাই হচ্ছে আমাদের কাম্য। এবং বাংলাদেশ খুব ভালো একটা রেজাল্ট বয়ে আনবে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে, যেহেতু দ্বিতীয় রাউন্ডে উঠছে, খুব একটা কঠিন গ্রুপে আমরা পড়ে গেছি। তারপর আমরা আশাবাণী শোনাতে চাই যে যেভাবে লাস্ট দুইটা ম্যাচে আমরা কামব্যাক করেছি, সেখান থেকে কিন্তু দেখেন সাকিব আল হাসান ফর্মে চলে আসছে, মাহমুদুল্লাহ ফর্মে চলে আসছে, ভালো সাপোর্ট দিচ্ছে সাফউদ্দিন, অলরাউন্ডার পারফরমেন্স দিচ্ছে। এবং আপনার যারা নাঈম শেখ, সেও কিন্তু ভালো ওপেনিং স্টার্টিং করে দিচ্ছে। তো আমরা, আমাদের আশা একটাই থাকবে যে যে পাঁচটা ম্যাচ আমরা যদি কমসে কম দুইটা অথবা তিনটা ম্যাচ জিততে পারি, ইনশাল্লাহ আমরা বাংলাদেশের জন্য একটা ক্ষুদ্র একটা আমি মেসেজ দিতে চাই, যদি লক্ষ্য থাকে ওটু বিশ্বাস হৃদয়ে হবেই দেখা বিজয়। সাইফুল ভাই, পুরো ব্যাপারটায় বারবারই বলা হচ্ছে যে সাইফু মাহমুদুল্লাহ ফর্মে ফিরেছেন, সাকিব ফর্মে ফিরেছেন, এটা যেমন একদিক থেকে আশার সঞ্চার করছে, অন্যদিকে একটা খারাপ দিকও আছে, আমাদের মুশফিকুর রহিম দিনের পর দিন ব্যাট প্যাচের মধ্যে দিয়ে যাচ্ছেন, লিটন দাস রান পাচ্ছেন না, আমাদের স্টার্টটা নাঈম শেখকে দিয়ে একদিন ভালো হলো, কার পরের ম্যাচটাই আর ভালো হলো না। সেই ইয়াং গান আমরা জানি তার সুযোগ আছে আরও সামনে করতে পারবে, বাট লিটন, সৌম্য, মুশফিক তারা তো আমাদের পরীক্ষিত যোদ্ধা, তারা যদি মেইন ইভেন্টের আগেভাবে দিনের পর দিন রানের মধ্যে না থাকেন, মানে এটা আমাদেরকে সাফার করাবে কিনা? আমি এতে চিন্তিত না, আপনার এই এই আশঙ্কাটা ঠিক, এই আশঙ্কাটা অনেকেই করছেন, আমি এটাতে চিন্তিত না এই জন্যই যে আপনি দেখবেন অনেক ভালো প্লেয়ারই দিনের পর দিন খারাপ করে এবং ফর্ম এক এক দিন ভালো হয়, এক এক দিন খারাপ হয়, কিন্তু আমাদের আমাদের স্ট্রেংথের জায়গা যেটা, আমাদের কিন্তু এক থেকে আট নম্বর পর্যন্ত ব্যাট করার অনেকগুলো ইয়ে আছে, আমাদের দুজন যদি ঠিকমতো ক্লিক করে, পঞ্চাশ ষাট করে যদি দুজন করে তাহলে কিন্তু আমাদের একশো আশি রান উঠে যায়। কাজেই এই এগারো খেলোয়াড়ের মধ্যে দুজন ঠিকমতো ক্লিক করলে কিন্তু আমরা খেলায় জিতে যাই, কাজে ওই দুজন আমাদের মাল্টিপল অপশান আছে, একেবারে এক নম্বর থেকে শুরু করে আট নম্বর পর্যন্ত আমাদের সবাই খেলতে পারে। মাহমুদুল্লাহকে নিয়ে আমার একটু কথা আছে, মাহমুদুল্লাহ হচ্ছে বাংলাদেশের, আমার মনে হয় বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে আন্ডার রেটেড খেলোয়াড়, অর্থাৎ যাকে নিয়ে কখনোই কোনো মানে তার মধ্যে স্টারডোমের কিছু নেই, কিন্তু উনি খুব ফোকাসড এবং অত্যন্ত চমৎকার একজন প্লেয়ার। আমি মনে করি গণমাধ্যমে তাকে নিয়ে আরও অনেক কিছু বলার আছে, লেখার আছে, উনি কিন্তু খুব সাইলেন্ট প্লেয়ার এবং ঠান্ডা মাথায়, যেভাবে মহেন্দ্র সিং ধোনি ভারতকে নেতৃত্ব দিয়েছেন, আমাদের কিন্তু একজন ধোনি আমরা পেয়েছি মাহমুদুল্লাহর মধ্যে, এবং মাহমুদুল্লাহ মধ্যে স্টার ডোমের ব্যাপারটা নেই, কিন্তু তিনি খুব সাইলেন্ট ওয়ারিয়ার, তিনি সাইলেন্ট লিডার, নিজে কাজ করে খেলার মাঠে কিন্তু উনি জবাবটা দেন, এবং কালকেও আমি খেলায় দেখেছি তার বডি ল্যাঙ্গুয়েজে তিনি মোটামুটিভাবে অত্যন্ত শার্প একজন মানুষ, কিন্তু তাকে খুব একটা ইয়ে করা হয়নি। সাকিব তো অবশ্যই আমাদের স্টার, সাকিব এখন ওয়ার্ল্ডের ওয়ান অফ মানে বেস্ট অলরাউন্ডার, এবং টি টেনে সে অলরেডি সবাইকে ছাড়িয়ে গেছে, পরপর দু দুটি ম্যাচে উনি ম্যান অফ দ্য ম্যাচ হয়েছেন এবং চারটা উইকেট নিয়েছেন নয় রানে শেষ খেলায়, কাজে উনি এখন লাসিত মালিঙ্গাকে ফেলে অনেক দূরে এগিয়ে আসছেন, এবং তাকে বোধহয় ক্যাচ করার মতো লোকজন অনেক অনেক পিছনে আছে, তার সেকেন্ড যিনি হবেন তিনি অনেক পিছনে আছে, লাসিত মালিঙ্গা এখন খেলা ছেড়ে দিয়েছেন, কাজে সাকিবের এখন কোনো অল্টারনেটিভ ওয়ার্ল্ডে নাই। তো আমাদের প্লাস অ্যান্ড মাইনাস অনেক পয়েন্ট আছে, আমার বিশ্বাস মাহমুদুল্লাহ এই প্লাস পয়েন্টগুলোকে নিয়ে কাজ করবেন, আর মুশফিকের যে ফর্মের কথা বা অন্যান্যদের আমার এটা নিয়ে কোনো দুশ্চিন্তা নেই, মুশফিক যখন সাইন করার শেষ মুহূর্তে সাইন করলেই হবে, দ্যাটস হোয়াট ইজ মানে আমাদের আশা, ইনশাল্লাহ সেটা হবে। কাজে আমি আত্মবিশ্বাসী, আমি মনে করি আমি পজিটিভ, বাংলাদেশ ভালো করবে, খারাপ যদি হয় সেটা কিছু করার নেই, খেলা খেলাই, কারণ বাকি যে দলগুলো আছে
সবাই তাদের সর্বশক্তি নিয়ে নামছে। ভাইয়া আপনি মাহমুদুল্লাহর বডি ল্যাঙ্গুয়েজের কথা বলছিলেন, এটা নিয়ে আসলে সবাই কথা বলছে যে মাহমুদুল্লাহ যেভাবে দলকে নেতৃত্ব দিচ্ছে এটা আসলে প্রশংসার দাবিদার। কিন্তু একই সাথে অন্য রকমের একটা প্রশ্ন আসছে, প্লেয়াররা যেভাবে আবেগ আক্রান্ত হচ্ছেন, মানে সংবাদ সম্মেলনে এসে নিজেদেরকে কথাগুলো যেভাবে বলছেন, হ্যাঁ এটা একদিক থেকে যদি আমরা বলি যে ঠিক আছে নিজের ভেতরে কোনো কথা না রেখে তা বাইরে ক্লিয়ার করে দিচ্ছেন, মানুষ সমালোচনা করবে এটা আমরাও জানি, সবাই একভাবে সমালোচনা করবে না, কেউ পজিটিভলি করবে, কেউ নেগেটিভলি করবে, কেউ বাজেভাবে কথা বলবে, এটাই স্বাভাবিক। মানে এই সোশ্যাল মিডিয়ার যুগে আপনি কাউকে আসলে বেঁধে রাখতে পারবেন না, এটা তো আমাদের বাস্তবতা, মেনে নিতে হবে। সেই জায়গা থেকে ক্রিকেটাররা যদি নিজেদের আবেগটাকে কন্ট্রোল করতে না পারেন, সেটা তো মাঠে দিন শেষে প্রভাব পড়বে, মানে মাঠের খেলায় প্রভাব পড়তে বাধ্য। মানে দিন শেষে তো আমরা মানুষ, ওই যে আপনি বলছিলেন যে আমরা তো বাঙালি, খুব দ্রুত আশান্বিত হয়ে আবার খুব দ্রুত ভেঙে পড়ি, তো সেই জায়গাটা আবার ব্যাকফায়ার করবে না তো আমাদের? হ্যাঁ, খেলোয়াড়রা তো একজন বাংলাদেশের রাষ্ট্রদূতের চেয়েও বড়, এক একজন খেলোয়াড় হচ্ছে দেশকে রিপ্রেজেন্ট করে, কাজে তাদের আচার আচরণ কথাবার্তা সব কিছুই কাউন্ট করে। দিনের শেষে তারা প্রেসের সামনে মানুষের সামনে কীভাবে আসছেন এটা খুব ইম্পর্ট্যান্ট, যে তারা তাদেরকে দে শুড ক্যারি দেমসেলভস, যে আমি বাংলাদেশের, বাংলাদেশকে প্রতিনিধিত্ব করছি খেলার মাঠে। এই 11 জনই কিন্তু আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রীর মতো, আমাদের বাংলাদেশের রাষ্ট্রপতির মতো এই খেলার মাঠে, এই UAE-তে, এই বিশ্বকাপে তারাই হচ্ছেন আমাদের সব সব কিছু। তাদের কথাবার্তা, চালচলন, তারা ওই ডাগ আউটে কী করছেন, তারা ড্রেসিং রুমে কী করছেন, এটাও যদি ক্যামেরায় ধরা পড়ে সেটাও যদি কোনো ন্যাক্কার জন্য কিছু খারাপ, আমি মনে করি তারা সেটার দিকে খেয়াল রাখবেন। তবে একটা জিনিস মনে রাখা প্রয়োজন যে আমাদের ক্রিকেট বোর্ড অনেক ট্রেনিং দিয়েছেন, অ্যাটিচিউডগত অনেক ট্রেনিং হয়েছে আমি জানি, এবং খেলোয়াড়দের বডি ল্যাঙ্গুয়েজ কিন্তু আগের অনেক সময় চেয়ে ভালো। তবে ফ্রাস্ট্রেশন বলে একটা কথা আছে, আপনি যখন একটা কিছু করতে পারেন না এবং যখন যে ধরনের সমালোচনাগুলি সোশ্যাল মিডিয়াতে আমরা দেখি, পাবলিক যেভাবে কমেন্ট করে তার একটা রিয়াকশান তো হয়। আমি কাউকে ডিফেন্ড করার জন্য বলছি না, তবে খেলোয়াড়রা, বিশেষ করে খেলোয়াড় নেতারা যারা প্রেসে আসেন, তারা যদি তাদের আবেগটাকে সংযত করতে না পারেন তাহলে এটা রিফ্লেকশন তাদের উপরে না দেশের উপরে পড়ে। আমি মনে করি এই জায়গায় সবারই কিছু দায় দায়িত্ব বোধের ব্যাপার আছে, কারণ খেলোয়াড়রা দিনের শেষে হচ্ছেন আমাদের 16.5 কোটি মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতীক, কাজে তারা সেই জায়গা থেকে কথাটা বলতে হবে। এই উইকেটটা কেমন হবে তারা মোটামুটি সবাই জানেন, অন্তত সিনিয়র ক্রিকেটাররা ভালো বোঝেন, কারণ তাদের একটা অভিজ্ঞতা আছে এতদিন ধরে ক্রিকেট খেলার। সেই জায়গায় হঠাৎ করে এখন যেহেতু আবুধাবি এবং শারজাতে চলে গেল, দেখুন বাংলাদেশ ICC মানে বিশ্বকাপে আসবার আগে থেকেও জানতো তাদের দুবাইয়ে ম্যাচ, মানে অবশ্যই এগুলো একটা প্ল্যান থাকে, একটা পরিকল্পনা থাকে, পরিকল্পনাগুলো ধাক্কা খেলো। আমরা সুপার 12-এ উঠলাম কিন্তু সেই পরিকল্পনাগুলো একটু তো ধাক্কা খেলো, মানে সেটা নিয়ে আপনারা সমর্থকরা কী মনে করেন, বাংলাদেশ কি ব্যাক শুরুটা ব্যাকফুটে থেকে করবে, নাকি ওই যে ওমান পর্বে যেহেতু শেষ দিকে আমরা খুব ভালোভাবে ফিরে এসেছি আমাদের আত্মবিশ্বাসটা তুঙ্গে থাকবে? ধন্যবাদ আপনাকে। আসলে আমরা সেখান থেকেই শুরু করতে চাই যেখান থেকে ওমানের পর্ব শেষ করেছি, এটা অবশ্যই প্রত্যাশা প্রবাসীদের এবং সমস্ত 18 কোটি বাংলাদেশ মানুষের। আর যেই কথাটি আপনি বললেন যে দুবাইতে যে খেলা হওয়ার, খেলাগুলো হওয়ার কথা ছিল এখন বিভিন্ন ভেন্যুতে ছড়াইয়া গেছে, আমি মনে করি না যে এটা বেশি একটা সমস্যা হবে, কারণ আবুধাবিতে বাংলাদেশ খেলেছে এশিয়া কাপ, দুবাইতেও অলরেডি আপনি জানেন যে অনেক সিনিয়র প্লেয়ার PCL খেলেছে, পাকিস্তান লিগ, IPL সদ্য সমাপ্ত হলো, সাকিবুল হাসান শারজাতেও খেলেছে, দুবাই স্পোর্টস সিটিতেও খেলেছে। তো আমাদের, আমি বলতে চাচ্ছি যে আমাদের যে বাংলাদেশ হোম গ্রাউন্ড আমরা যেভাবে খেলি, সেম দুবাইকেও আমরা, শারজাকেও এবং আবুধাবি স্টেডিয়ামকেও, শেখজাদি স্টেডিয়ামকে আমরা হোম গ্রাউন্ড হিসেবে আমরা মনে করি, কারণ সব কিছু আমাদের সহায়ক। এখানে স্পোর্টস পিচ আপনারা দেখেছেন IPL-এ অনেক প্রচুর রান ওঠে, কিন্তু আপনি এশিয়া কাপও দেখেছেন, তো আমরা মনে করি ইউরোপিয়ান যে দলগুলো আমাদের এন্ট্রিতে খেলবে, আমি মনে করি এটা আমাদের জন্য একটা প্লাস পয়েন্ট, যে ওরা কিন্তু সবসময় দুবাইয়ের পিচে কিংবা আবুধাবি কিংবা শারজাহ স্টেডিয়ামে খেলে নেই, কিন্তু আমরা কিন্তু সবসময় সেকেন্ড গ্রাউন্ড হিসাবে, হোম গ্রাউন্ড হিসাবে আমরা মনে করি বাংলাদেশের সেকেন্ড হোম গ্রাউন্ড ইন দুবাই, শারজাহ, আবুধাবি। তো আমি মনে করি না যে এখানে যে পিচগুলো আছে বেশি একটা ডিফারেন্স হবে বাংলাদেশের সাথে, এবং আপনার জানেন সবগুলি স্পোর্টিং পিচ এগুলো এখানে প্রচুর রান ওঠে। সেগুলো আপনাকে ধন্যবাদ মাহমুদ ভাই, আপনাকেও ধন্যবাদ, আপনাদের মতো আমরাও আশা করব বাংলাদেশ খুব ভালো পারফর্ম করবে সুপার টুয়েলভের ম্যাচগুলোতে, যেহেতু জিততে পারে এবং এখানকার যারা প্রবাসী বাঙালি আছেন তারা খেলা দেখতে যাবেন, তারা ভালোভাবে খেলা দেখতে পারবেন, মানে সব কিছু মিলিয়ে একটা ভালো মানে আয়োজন দুবাইয়ে হবে এটাই আমরা আশা করছি। তো দর্শক, এই ছিল আমাদের আজকের খেলার ক্ষণে, আবারও দেখা হবে নতুন কোনো সময়ে নতুন কোনো জায়গায়, সে পর্যন্ত সঙ্গে থাকুন সময়ে।